প্রশাসনের ভাই বোনদেরকে গত কারণ বাজারের সমাবেশে বলে দিয়েছি, এতদিন যা করেছেন করেছেন আমরা ভুলে গেছি, কিন্তু এখন থেকে যদি আপনারা জনগণের অত্যাচার নির্যাতন চালান, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যদি মামলা হামলা করেন, আসসালামু আলাইকুম দর্শক। সাংবাদিক ইলিয়াস, যাকে আপনারা সকলে চিনেন, সে কিন্তু এখন বাংলাদেশে নাই, সে এখন যুক্তরাষ্ট্রে। এই যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াসকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এরপরে সাংবাদিক ইলিয়াসের উপর হামলা চালিয়েছে। তো দর্শক, এরপরে কিন্তু বিপি নুরুল হক নূর সে চরমভাবে খেপে গিয়েছে যে কেন সাংবাদিক ইলিয়াসের উপর এরকম ভাবে হামলা চালিয়েছে এবং কারা হামলা চালিয়েছে তাদের উপর প্রচুর পরিমাণে খেপে গিয়েছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনা যাই। এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। দর্শক, সাংবাদিক ইলিয়াসের উপর যে হামলা চালিয়েছে আপনাদের এই ভিডিও দেখাবো। এর আগে চলুন শুরুতেই আমরা দেখে আসি বিপি নুরুল হক নূর যে আসলে চরমভাবে খেপেছে এবং হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তার ক্যাসেট বাজাই দিছে যে এই যে এখন বুঝছেন তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনই একাই 100, এই জন্য একটা প্রকল্প তারা প্রশাসনের ভাই বোনদেরকে গত কারণ বাজারের সমাবেশে বলে দিয়েছি, এতদিন যা করেছেন করেছেন আমরা ভুলে গেছি, কিন্তু এখন থেকে যদি আপনারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যদি মামলা হামলা করেন, আপনাদেরকে চরম খেসারত দিতে হবে। আমাদের পীর দেয়ালে ঠেকে গেছে, ইতিমধ্যে দেখেছেন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। কিছুদিন আগেই এই যে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করেছে, এটা কি জানেন এটা সরকারের একটা পরিকল্পিত নাটক। বিরোধী দলগুলো ইতিমধ্যে বলছে যে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না, এবং নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না। 1400 সালে ভারতবাজি নির্বাচন করে এখন যখন দেশ বিদেশে সব জায়গায় এই কর্তৃত্ববাদী সরকারের অপকর্ম যখন ফাঁস হয়ে গিয়েছে, সরকারকে যখন চাপ দিচ্ছে, তখন তারা একটা এই আইন করে, মানে একটা বিতর্কিত আইন করে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেয়ার ইলেকশনের কথা বলছে। মানুষ ইতিমধ্যেই বলছে এটা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তারা একটু হিরোইজম দেখিয়েছে, ভোট বন্ধ করে দিয়েছি। এবং হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তার ক্যাসেট বাজাই দিছে যে এই যে এখন বুঝছেন তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনই একাই 100, এইটা সম্পূর্ণ সরকারের নাটক। নির্বাচন বন্ধ করা, মিডিয়া বাজি করা, তাই আমি বলবো এই নাটকে আপনারা কান দিবেন না। আরো একটা কথা বলতে চাই, আমি রাজনীতি করি গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার, মূল নীতি গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, কোন ধর্মীয় রাজনীতি আমরা করি না, কিন্তু আমি ইসলাম ধর্মের অনুসারী একজন মানুষ, কাজী আল্লাহর একাত্মবাদের গুণগান করা আমার, এটা আল্লাহর কর্তৃক আমার আদেশ, আমি সেটা পালন করার জন্য জানতে রাজি। যথেষ্ট এটা বলতেছে। তো দর্শক, এর পরিপ্রেক্ষিতে এই বিপি নুরুল হক নূর সে প্রশাসনকে উদ্দেশ্য করেও বলতেছে যে প্রশাসন এতদিন যা করেছে না করেছে এটা কোনো কথা নাই, এখন যদি প্রশাসন কিছু করে বা পুলিশ যদি আসলে সাধারণ জনগণের উপর এবং বিরোধী দলের উপর হামলা চালায় তাহলে কিন্তু তারা আর ছাড় দিবে না, তাদেরকে আর রক্ষা দেওয়া হবে না। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে বিপি নুরুল হক নূর যে কথাগুলো বলছে এগুলো আসলে ঠিক কিনা। দর্শক, এখন আপনারা দেখাবো আসল ভিডিওটা, যেখানে আসলে সাংবাদিক ইলিয়াসের উপর হামলা চালানো হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। দর্শক, চলুন এই ভিডিও আমরা দেখে আসি। কি করছ? কি পয়সা দিয়ে যা বাবা? কি পয়সা দিয়ে যা?
আবার মহিলা মহিলা ভাব ধরে কি মহিলা নাকি মিয়া মিয়া কি হয়েছে কি ভাই কি হয়েছে কথা বলতেছে পুলিশে কল দিচ্ছে মনে ভাই ভালো কাজ করছেন ভিডিও করছেন হ্যাঁ করছি ভিডিওটা লাগবে আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে সাংবাদিক ইলিয়াস আসলে যুক্তরাষ্ট্রে আছে, এই যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াসের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা, এরকম ভাবে দেখা যাচ্ছে বা তার সাথে হাতাহাতি হচ্ছে এরকম দেখা যাচ্ছে। দর্শক আপনারা সকলেই সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে জানেন, সে কিন্তু আসলে বাংলাদেশে নাই, কারণ সে বিরোধী দলে মূলত সে বিএনপির সমর্থক এরকম ভাবে, কারণ সে বিএনপির পক্ষ নিয়ে অনেক সময় দেখি কথা বলে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে সে সবসময় কথা বলে যায়। দর্শক আসলে সে কি কারণে নাই বা কিসের জন্য তার উপর হামলা চালিয়েছে, কারা হামলা চালাতে পারে, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আসলে কারাই সাংবাদিক ইলিয়াসের উপর হামলা চালাতে পারে। দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে বিপিন নুরুল হক সে এরকম ভাবে বলতেছে, এই যে এখন এমপি মন্ত্রী যারা আছে মূলত তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সেরকম ভাবে বলতেছে, তথ্যমন্ত্রী নাকি বলতেছে যে এখন তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই, নির্বাচন কমিশনের একাই নাকি যথেষ্ট, এর পরিপ্রেক্ষিতে বলতেছে এবং প্রশাসন যে সাধারণ জনগণের উপর বিরোধী দলের উপর যে হামলা চালায় এর পরিপ্রেক্ষিতে বলতেছে এখন আর সহ্য করা হবে না, এখন যদি হামলা চালানো হয় তাদের উপর পাল্টা হামলা চালানো হবে। দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক আজকের বিষয়ে কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই, আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।